वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। तो आज के पर्वे आरो एकटी ग्रानी स्क्वायर ट्यूटोरियल निये आपनादेर सामने हाजिर होयेछी। आशा करी खूब भालो लागबे। एटा होच्छे हार्ड ग्रानी स्क्वायर, खूबी सुंदर। आमी ऑरेंज और ब्लैक कम्बिनेशने बानियेछी, तो एटा फोर प्लाई उल दिए बानियेछी। तो आशा करी आज के भिडियोटी भालो लागबे। तो चलें एटा किभाबे तैरि करते हय सेटा देखे नी। तो भिडियोर मूल पर्वे जावा जाक। तो प्रथमे एकटा स्लिप नट करे चारटे चेन बनाबो। एक दुई तीन चार, चारटे चेन निये देखुन। चारटे चेन, फार्स्ट जे चेनटा आछे सेखाने एकटा स्लिप स्टिच करे जयेन करे दिलाम। देखुन एकटा रिंग होये गेलो। तो एखन तीनटे चेन, एक दुई तीन, तीनटे चेन, डबल क्रोशेट, एकटा दुटो, दुटो डबल क्रोशेट। देखुन तीनटे चेन एज ए एकटी डबल क्रोशेटेर समान। तीनटे चेन, दुटो डबल क्रोशेट। এখন তিনটে চেন, এক দুই তিন, তিনটে চেন নিয়ে সেম রিংটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে চারটে গ্র্যানি ক্লাস্টার করব। দেখুন তিনটে তিনটে ডাবল ক্রোশেট করলাম, করে তিনটে চেন। এইভাবে চারটে, এই রিংটার মধ্যে চারটে, দুটো গ্র্যানি ক্লাস্টার হচ্ছে। আরও দুটো করে আমি দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো দেখুন তিনটে চেন নিয়ে নিয়েছি। তিনটে চেন নিয়ে ফার্স্ট যে তিনটে চেন নিয়েছিলাম, তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমাদের ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে। তো এখন সেকেন্ড রো করব। সেকেন্ড রাউন্ড শুরু করছি। এখান থেকে তিনটে চেন, এক দুই তিন, তিনটে চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, আরও একটা চেন নিলাম, চারটে চেন। এখন নেক্সট যে এই যে থ্রি চেনের যে কর্নারটা রয়েছে, লুপটা রয়েছে, এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, তিনটে, তিনটে ডাবল ক্রোশেট, তিনটে চেন, সেম স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। সেম যে গ্যাপটা আছে, এটা আমাদের কর্নার স্পেস, এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রোয়ের রাউন্ডের কর্নারে তিনটে ডাবল ক্রোশেট, তিনটে চেন, তিনটে ডাবল ক্রোশেট। চেন ওয়ান দিলাম। চেন ওয়ান দিয়ে নেক্সট কর্নারে তিনটে ডাবল ক্রোশেট, তিনটে চেন, তিনটে ডাবল ক্রোশেট। এইভাবে এই রোটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। আমাদের সেকেন্ড কর্নার, একটা চেন। নেক্সট এখানে থার্ড কর্নার। তো দেখুন আমি এই পর্যন্ত করেছি। তো তিনটে চেন, ফোর্থ কর্নারে কি করতে হবে দেখুন। তিনটে ডাবল ক্রোশেট, তিনটে চেন নিয়ে ডাবল ক্রোশেট করব, এর মধ্যে একটা, দুটো, দুটো ডাবল ক্রোশেট করেছি। এই যে চেনটা করেছি, থ্রি চেন অ্যাজ এ বলেছিলাম একটি ডাবল ক্রোশেটের সমান। তো এক দুই তিন, তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে চারটে চেন নিয়েছিলাম, চেন ওয়ানের স্পেস হয়ে গেছে। তা এখান থেকে আমাদের থার্ড রাউন্ড, মানে থার্ড রো শুরু করব, তিন নম্বর রোটা। তা দেখুন তিনটে চেন, আর একটা, তিনটে চেন অ্যাজ এ ডাবল ক্রোশেট, আর ওয়ান চেন হচ্ছে ক্যাপ রয়েছে। তো চারটে চেন নিলাম, নিয়ে এর মধ্যে ডাবল ক্রোশেট করব। এক
दुई हाफ कर लम देखो ये डबल क्रोशेट हाफ कर लम कुरुशिकाटा दुटो लूप रोचे आमी एखान थेके ऑरेंज कलर उल्टा जॉइंट करब देखो तो देखो ये ऑरेंज कलर उल्टा मैं जॉइंट करेछी कोरे एक चेन दिए नेक्स्ट जे थ्री कॉर्नर स्पेस आछे एर मध्य डबल क्रोशेट करब एक दुटो तीनटे तीनटे डबल क्रोशेट करेछी तीनटे डबल क्रोशेट एक दुई तीन तीनटे चेन सेम स्पेसटार मध्य तीनटे डबल क्रोशेट एक दुई तीन तीनटे डबल क्रोशेट एखन तो देखुन एटा हाफ करब देखुन दुटो लूप रयेछे आमादेर जे जे पिछने এখন এই ব্ল্যাক কালারের উল্টা জয়েন্ট করব আবার এখানে করে চেন ওয়ান চেন ওয়ান দিয়ে এই যে নেক্সট যে দেখুন ওয়ান চেনের যে স্পেসটা রয়েছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট এক दुई तीन तार आगे ऑरेंज कलर उल्टा मैं एखान कट कर दीची अभी पिछने जे उलगुलो आछे बाड़ती जे एगुलो सब नट दी दीते हबे नाहले खुले बेरिये आसार एकटा चान्स थाके तो देखुन वन चेनेर जे गैप छिलो तीनटे डबल क्रोशेट आबारो एकटा चेन वन नेक्स्ट कर्नार चले एसेछि आमरा सेकेंड कॉर्नर तीनटे डबल क्रोशेट तीनटे चेन सेम स्पेसटार मध्य तीनटे डबल क्रोशेट एखाने आबारो ऑरेंज कलर उल्टा मैं जॉइंट करब एखाने এইভাবে অরেঞ্জ কালারে উল্টা আমি জয়েন্ট করে দিলাম দিয়ে চেন ওয়ান চেন ওয়ান দিয়ে এই যে ওয়ান চেনের যে গ্যাপ আছে দেখুন এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট দুই তিন তিনটে ডাবল ক্রোশেট তো দেখুন আবারও এখান থেকে ब्लैक कलर उल्टा जॉइंट करब कर चेन वन दिए डबल क्रोशेट करब तीनटे एक दुटो तीनटे डबल क्रोशेट तीनटे चेन तीनटे डबल क्रोशेट चेन वन दिए नेक्स्ट जो वन चेन जो स्पेस आर मध्य तीनटे डबल क्रोशेट ऑरेंज कलर उल्टा आबार जॉइंट करब
चेन वन दिए जे नेक्स्ट कॉर्नर देखो फोर्थ कॉर्नरे हमरा ऑरेंज कलरे उल दिए तीनटे डबल क्रोशेट तीनटे चेन तीनटे डबल क्रोशेट करब। এটা আমাদের থার্ড রাউন্ড। ফার্স্ট যে দেখুন এক দুই তিন তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দিয়ে এক দুই তিন তিনটে চেন আমাদের থার্ড রো দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের হার্ট শেপটা চলে এসেছে ব্ল্যাক কালারের উল দিয়ে আমি করেছি। এখানে দেখুন আমি অরেঞ্জ কালার দিয়ে করেছিলাম হার্টটা, এটা ব্ল্যাক কালারের হয়েছে। এখন সাইডটা করব। তো এটা আমাদের থার্ড রো দেখেন তিনটে চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। তো চারটে চেন নিয়ে এই যে ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে, এটা আমাদের ফোর্থ রো তিনটে ডাবল ক্রোশেট। একটা চেন দিয়ে কর্নারটার মধ্যে একটা প্রত্যেকটা কর্নারে চারটে কর্নারে তিনটে ডাবল ক্রোশেট তিনটে চেন তিনটে ডাবল ক্রোশেট। চেন ওয়ান দিয়ে নেক্সট দেখুন যে স্পেসটা রয়েছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। ওয়ান চেনের যে গ্যাপ রয়েছে ওর মধ্যে তিনটে করে ডাবল ক্রোশেট হবে, মানে গ্র্যানি ক্লাস্টার। চেন ওয়ান নেক্সট ওয়ান চেনের যে স্পেস আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। তিনটে ডাবল ক্রোশেট কিন্তু অ্যাজ এ একটি গ্র্যানি ক্লাস্টার। ওয়ান চেন দিয়ে নেক্সট কর্নারে দেখুন সেকেন্ড কর্নারে আমরা চলে এসেছি তিনটে ডাবল ক্রোশেট তিনটে চেন তিনটে ডাবল ক্রোশেট। চেন ওয়ান দিয়ে নেক্সট যে ওয়ান চেনের যে গ্যাপ আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। ওয়ান চেন তিনটে ডাবল ক্রোশেট ওয়ান চেন। ফোর্থ কর্নারে চলে এসেছি আমরা তিনটে ডাবল ক্রোশেট তিনটে চেন তিনটে ডাবল ক্রোশেট। সরি যে থার্ড কর্নার ওয়ান চেন তিনটে ডাবল ক্রোশেট ওয়ান চেন। এর মধ্যে ওয়ান চেনের যে গ্যাপ আছে এই যে ওয়ান চেন নিচ্ছে দেখুন একটা স্পেস হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা করে ডাবল ক্রোশেট হয় তিনটে করে ডাবল ক্রোশেট হবে। ওয়ান চেন ফোর্থ কর্নার তিনটে ডাবল ক্রোশেট
তিনটে চেইন সেম স্পেসের মধ্যে তিনটে ডাবল ক্রোশেট। ওয়ান চেইন দিয়ে এখানে একটা দুটো দুটো এক দুই তিন তিন নম্বর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন পিছনের সুতোগুলো ভালো করে নট দিয়ে কেটে নেব। ফাইনাল যে রাউন্ডটা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রাউন্ড করেছি, তো আমার এখানে একটা দুটো তিনটে চারটে, আমি আরও একটা রাউন্ড নম্বর রাউন্ডটা এখান থেকেই শুরু করব। এক দুই তিন তিনটে ডাবল ক্রোশেট আর একটা চারটে ডাবল ক্রোশেট। নেক্সট এক দেখুন পাঁচ নম্বর রাউন্ড শুরু করছি, দুই তিন সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা তিনটে চেন নিয়ে দুটো ডাবল ক্রোশেট, থ্রি চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান। চেন ওয়ান দিয়ে নেক্সট স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট, চেন ওয়ান দেখুন আমাদের ফার্স্ট কর্নার তিনটে ডাবল ক্রোশেট, তিনটে চেন তিনটে ডাবল ক্রোশেট। তো আমি এইভাবে পাঁচ নম্বর রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে সিক্স রাউন্ড শুরু করব। তো এখানে চেন ওয়ান দিয়ে ফার্স্ট যে তিনটি চেন নিয়েছি এক দুই তিন তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমাদের ছ নম্বর রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রো শুরু করব। এক দুই তিন তিনটে চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, ওয়ান চেনের যে গ্যাপ আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট হবে, যে চেনগুলো দেখা যাচ্ছে তার উপর একটা করে ডাবল ক্রোশেট, ওয়ান চেনের গ্যাপের মধ্যেও একটা ডাবল ক্রোশেট। দেখুন আমরা কর্নার স্পেসে এসে গেছি, তিনটে ডাবল ক্রোশেটের ওপরে তিনটে ডাবল ক্রোশেট, এক দুই তিন তিনটে ডাবল ক্রোশেট। এই যে থ্রি চেনের যে লুপটা রয়েছে এর মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাবল ক্রোশেট, এই যে থ্রি চেনের যে লুপটা রয়েছে এর মধ্যে টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট করলাম, এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট। নেক্সট আবার এখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে তিনটের ওপর তিনটে ডাবল ক্রোশেট, ওয়ান চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট, প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, আর এই থ্রি চেনের যে লুপ রয়েছে তিনটে চারটে কর্নার, তো এর মধ্যে পাঁচটা করে ডাবল ক্রোশেট হবে, পাঁচটা 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 পাঁচটা। তো আমি এইভাবে ছ নম্বর রাউন্ডটা পুরোটা কমপ্লিট করছি। তো দেখুন ফার্স্ট যে তিনটে চেন নিয়েছিলাম তিন নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, দিয়ে চেন ওয়ান দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের গ্রানি স্কোয়ার রেডি। পিছনের সুতোগুলো ভালো করে নট দিয়ে কাট করে দিতে হবে। তো দেখুন আমাদের হার্ট শেপের ক্রোচেট গ্রানি স্কোয়ার হার্ট গ্রানি স্কোয়ার ইজ রেডি। খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন, এগুলো দিয়ে আপনারা ব্যাগ মাফলার বাচ্চাদের ড্রেস টুপি কার্ডিগান এগুলো তৈরি করতে পারবেন।
খুবই সুন্দর ইজি একটা প্রসেস, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।